আসসালামু আলাইকুম। আজকে একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের চোখে যখন ফরেন বডি পড়ে বা কোনো পার্টিকেলস চোখে পড়ে তখন আমাদের কী করতে হবে বা কী করণীয়, এই বিষয়টি সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমরা অনেক ক্ষেত্রেই এটা কমন রোগী পেয়ে থাকি, যারা গ্রিলের কাজ করে, ওয়েল্ডিং মেশিনে কাজ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চোখের যে কর্নিয়া রয়েছে এই কর্নিয়াতে অনেক সময় দেখা যায় যে এরকম ফরেন পার্টিকেলস ইম্প্যাকশন হয়ে থাকে। এই চোখের এটা কর্নিয়া, কর্নিয়ার সামনে এটা ফরেন বডি বা ফরেন পার্টিকেলস ইম্প্যাকশন হয়ে থাকে। তো রোগীরা দেখা যায় যে অনেক দেরি করে ফেলায়, অনেক সময় কাজের চাপ থাকার কারণে সহজে ডাক্তারের কাছে আসতে চায় না, জিনিসটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। অনেকের ক্ষেত্রে ভাস্কুলারাইজেশন হয়ে যায়, অনেকের ক্ষেত্রে চোখে লাল হয়ে যায়, ফটোফোবিয়া হয়, পানি পড়ে, তারপরেও পেশেন্টরা সাধারণত ডাক্তারের কাছে আসতে চায় না বা দেরি করে ফেলায় রোগীরা। এই ধরনের ফরেন বডি ইম্প্যাকশন হলে ডাক্তাররা সাধারণত একটি নিটিলের মাধ্যমে এই ফরেন বডিটি উঠিয়ে দেয় এবং তারপরে অ্যান্টিবায়োটিক ড্রপ ওয়েনমেন্ট দেওয়া হয়ে থাকে। তো এটি একটা কমন সিনারিও যে ফরেন বডি পড়ে, অনেকের ক্ষেত্রে বাদামের খোসা পড়তে পারে, অনেকের ক্ষেত্রে ধুলোবালি যায়। তো এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই দেরি করবেন না, অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।